অতি প্রয়োজনীয় ওষুধের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ। কিছু ওষুধের দাম বেড়েছে কয়েকবার। বিশেষজ্ঞরা বলছেন, দামের কারণে কারো চিকিৎসা যেন থেমে না যায়, সেদিকে নজর রাখতে হবে। ষাটোর্ধ মুশারফ হোসেন ডায়াবেটিস, হার্ট ও প্রেশারের সমস্যা নিয়ে 2014 সাল থেকে নিয়মিত ওষুধ সেবন করেন, কিন্তু ওষুধের দাম বেড়ে যাওয়ায় কষ্টে পড়েছেন অবসরপ্রাপ্ত এই স্কুল শিক্ষক। আমি 14 সাল থেকে শুরু করেছি আমার ওপেনার সার্জারি করা, এখন যেটা 115 টাকা, ওইটা ছিল 90 টাকা, থাকো লোপিরিয়াল প্লাস ওটা ছিল 110, এখন 115 টাকা হয়ে গেছে। নবিসিট খেতাম 80 টাকা, এখন 85 টাকা হয়ে গেছে। শুধু মোশারফ হোসেন নয়, এমন আরও অনেক পরিবার রয়েছে যাদের ওষুধ কিনতে মাসিক আয়ের বড় অংশ খরচ করতে হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসক দেখানোর পর ওষুধ কিনতে গিয়ে বিপাকে পড়েন নোয়াখালীর এক দম্পতি। আমি তো ভাবছি যে হয়তো বা 1-2 হাজার টাকা, এখন 6 হাজারের উপরে আমার। ওষুধের দোকান ঘুরে দেখা গেছে প্রয়োজনে অপ্রয়োজনে বাড়ছে ওষুধের দাম, এতে ক্রেতারা পড়েছেন বিপাকে। নাপা ছিল 8 টাকা পাতা, এখন হচ্ছে 12 টাকা পাতা। নাপা এক্সটেন ছিল 15 টাকা, এখন হচ্ছে 20 টাকা। এনজিলক প্রেশার ওষুধ, ওটা ছিল 80 টাকা পাতা, এখন হচ্ছে 100 টাকা পাতা। ফিরো ক্লাব আছে, সেপা ক্লাব আছে, ওই একজিম সিবি আছে, এগুলা প্রত্যেকটা প্রোডাক্টের দাম 10 টাকা করে বাড়ছে। ধরেন একটা কোম্পানি বাড়াইলো 4-5 দিন পরে দেখা যাচ্ছে যে আরেকজন বাড়াই দিচ্ছে। এটা ছিল 800 টাকার মধ্যে প্রেসক্রিপশন হয়ে যেত, এটা এখন 1,200 টাকা কিন্তু হইতেছে। যখন তখন ওষুধের দাম বাড়ানোকে অযৌক্তিক উল্লেখ করে তা বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞরা। যারা বিপণন করেন তাদের অবশ্যই জনস্বাস্থ্যের বিষয়টা, এটা জনসেবা, এবং জনস্বাস্থ্যের বিষয়টা মাথায় রেখে আমাদের মতো একটি দেশে ওষুধের দামটা ততটুকুই বাড়ানো উচিত যেটা সহনীয় পর্যায়ে থাকে, এতটুকু। এর বেশি বাড়ানো, অতিরিক্ত মুনাফা অর্জনের ক্ষেত্রে বাড়ানো উচিত না। নিত্যপণ্যের সাথে পাল্লা দিয়ে বেড়েছে ওষুধের দাম, এতে চিকিৎসা ব্যয় চালাতে অনেকেই হিমশিম খাচ্ছেন। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের উচিত হবে নজরদারি বাড়িয়ে ওষুধের বাজারে শৃঙ্খলা আনা। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, শাহবাগ, ঢাকা। ষাটোর্ধ মুশারফ হোসেন ডায়াবেটিস, হার্ট ও প্রেশারের সমস্যা নিয়ে 2014 সাল থেকে নিয়মিত ওষুধ সেবন করেন, কিন্তু ওষুধের দাম বেড়ে যাওয়ায় কষ্টে পড়েছেন অবসরপ্রাপ্ত এই স্কুল শিক্ষক। আমি 14 সাল থেকে শুরু করেছি আমার ওপেনার সার্জারি করা, এখন যেটা 115 টাকা, ওইটা ছিল 90 টাকা, থাকো লোপিরিয়াল প্লাস ওটা ছিল 110, এখন 115 টাকা হয়ে গেছে। নবিসিট খেতাম 80 টাকা, এখন 85 টাকা হয়ে গেছে। শুধু মোশারফ হোসেন নয়, এমন আরও অনেক পরিবার রয়েছে যাদের ওষুধ কিনতে মাসিক আয়ের বড় অংশ খরচ করতে হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসক দেখানোর পর ওষুধ কিনতে গিয়ে বিপাকে পড়েন নোয়াখালীর এক দম্পতি। আমি তো ভাবছি যে হয়তো বা 1-2 হাজার টাকা, এখন 6 হাজারের উপরে আমার। ওষুধের দোকান ঘুরে দেখা গেছে প্রয়োজনে অপ্রয়োজনে বাড়ছে ওষুধের দাম, এতে ক্রেতারা পড়েছেন বিপাকে। নাপা ছিল 8 টাকা পাতা, এখন হচ্ছে 12 টাকা পাতা। নাপা এক্সটেন ছিল 15 টাকা, এখন হচ্ছে 20 টাকা। এনজিলক প্রেশার ওষুধ, ওটা ছিল 80 টাকা পাতা, এখন হচ্ছে 100 টাকা পাতা। ফিরো ক্লাব আছে, সেপা ক্লাব আছে, ওই একজিম সিবি আছে, এগুলা প্রত্যেকটা প্রোডাক্টের দাম 10 টাকা করে বাড়ছে। ধরেন একটা কোম্পানি বাড়াইলো 4-5 দিন পরে দেখা যাচ্ছে যে আরেকজন বাড়াই দিচ্ছে। এটা ছিল 800 টাকার মধ্যে প্রেসক্রিপশন হয়ে যেত, এটা এখন 1,200 টাকা কিন্তু হইতেছে। যখন তখন ওষুধের দাম বাড়ানোকে অযৌক্তিক উল্লেখ করে তা বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞরা। যারা বিপণন করেন তাদের অবশ্যই জনস্বাস্থ্যের বিষয়টা, এটা জনসেবা, এবং জনস্বাস্থ্যের বিষয়টা মাথায় রেখে আমাদের মতো একটি দেশে ওষুধের দামটা ততটুকুই বাড়ানো উচিত যেটা সহনীয় পর্যায়ে থাকে, এতটুকু। এর বেশি বাড়ানো, অতিরিক্ত মুনাফা অর্জনের ক্ষেত্রে বাড়ানো উচিত না। নিত্যপণ্যের সাথে পাল্লা দিয়ে বেড়েছে ওষুধের দাম, এতে চিকিৎসা ব্যয় চালাতে অনেকেই হিমশিম খাচ্ছেন। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের উচিত হবে নজরদারি বাড়িয়ে ওষুধের বাজারে শৃঙ্খলা আনা। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, শাহবাগ, ঢাকা।